আসসালামু আলাইকুম। রাজকীয় স্বাদে গাজরের হালুয়া তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে, নিয়ে নিয়েছি বেশ কিছু গাজর, গ্রেট করে নিয়েছি একদম ভিন করে, লাগছে চিনি, বেশ কিছু বাদাম বিভিন্ন রকম, আপনারা অন্য অন্য ফুড, ড্রাই ফ্রুটও দিতে পারেন, লাগছে সুজি, গুঁড়ো দুধ, 1 লিটার দুধ জাল করে 1/2 লিটার করে নিয়েছি, মিল্ক, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ, এলাচ, দারচিনি, আপনারা চাইলে এখানে এলাচ দারচিনি পাউডার ব্যবহার করতে পারেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সুজি, এগুলো ভালো করে ভেজে নিব, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আপনি এর পরিবর্তে বাটার দিতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর, চিনি, সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সবগুলো উপর ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ, ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছু দুধের সর, অপশনাল নয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। চুলার আঁচটা এখন লো ফ্লেমে করে দেব, ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে করে আমার সব নতুন নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ঘি, দিচ্ছি এলাচ পাউডার, ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফিরে আসলাম 3 মিনিট পর। ঘি দেওয়ার পর আমি 3 মিনিট এরকমভাবে অনবরত লেড়ে লেড়ে ভেজে নিয়েছি, আমারটা রেডি হয়ে গেছে। কীভাবে বুঝবেন, যখন আপনি লাড়া দিবেন তখন সবাই এক জায়গায় দলা পেকে যাবে। চুলা গ্যাস অফ করে দিচ্ছি, এই তো রেডি হয়ে গেল। একটা চামচের সাহায্যে আপনারা সমান করে এভাবে করে আপনাদের ইচ্ছে অনুযায়ী, একটু একটু লেট করবেন তাহলে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন, আর যদি আপনারা তা না চান তাহলে আপনারা সুন্দর করে ফ্রিজে বেরিয়েও নিতে পারেন। বাদামগুলো, আমি বাদামগুলো এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলেও অন্যভাবে কেটে নিতে পারে ঝুড়ি করে, এখন এর উপর দিয়ে দিয়ে দিব। আর আপনারা যদি এভাবে কেটে না দিতে চান তাহলে আপনারা ফ্রিজে বেড়ে এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন। এভাবে করে নিয়েছি, এখন আরেকটু জুড়িয়ে গেলে কেটে নিব। এই তো রেডি হয়ে গেল স্পেশাল রাজকীয় স্বাদের গাজরের হালুয়া বা গাজরের বরফি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।